আগামী 12 জুলাই ঢাকা সমাবেশ থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের নতুন রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক দফা দাবি আদায়ের ঘোষণার বিষয়ে বিএনপির সাথে ঐকমত হয়েছে গণতন্ত্র মঞ্চ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লিয়াজো কমিটির সাথে বৈঠক শেষে এসব কথা জানানো হয়। শফিক শাহিনের আরেকটি রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় মহাসচিব অভিযোগ করেন বিএনপি নেতাদের দ্রুত শাস্তি দেওয়ার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে সরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বর্তমান সংকট সমাধান করা হবে। বাধ্য হয়ে করছি, আমরা তো চাই না, আমরা তো নির্বাচন করেই পরিবর্তন তো চাই, কিন্তু নির্বাচন তো আপনি করতে দিচ্ছেন না। নির্বাচন আপনি নিজে নিজে করে নিয়ে চলে যাচ্ছেন আপনার মতো করে, সেই ব্যবস্থা তো চলতে পারে না। একটা নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনের জন্য নতুন যে আন্দোলনের যাত্রা, সেই যাত্রার ঘোষণা আমরা বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান এক দফা আন্দোলন কর্মসূচির সাথে একমত হয়েছে গণতন্ত্র মঞ্চ। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আগামী 12 জুলাই সব দলের পক্ষে এক দফা আন্দোলনের যৌথ ঘোষণা দেওয়া হবে। সকল শক্তি যাতে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে যোগ দিতে পারে এবং সফল করার জন্য সকলের সহযোগিতা আমরা চাইব, এই জন্য আমরা একটা যৌথ ঘোষণা দেবো আগামী 12 তারিখ। এবং 12 তারিখ যৌথ ঘোষণার জন্য আমরা যে ঘোষণাটা দেব এ বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি। 12 জুলাই পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছে বিএনপি। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।